মাস্ক পরা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ধরপাকড় মালদা জেলা পুলিশের। সোমবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে এই বিশেষ অভিযানের নামে ইংরেজি বাজার থানার পুলিশ মাস্ক না পরে রাস্তায় বেরিয়ে এই দিন পুলিশের হাতে ধরা পড়ল মালদার মানিকচক ব্লকের তৃণমূল নেতা। পুলিশ তার বিরুদ্ধেও আইনি পদক্ষেপ গ্রহণ করেছে রে তাই। সোমবার দুপুর থেকে মালদা শহরে প্রশাসনিক ভবনের সামনে পুলিশ প্রায় 50 জনকে আটক করে, প্রত্যেকের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা করেছে রে তাই। পাশাপাশি রাস্তায় বেরোলে নিয়মিত যাতে মাস্ক পরে সে বিষয়ে সচেতন করা হয় প্রত্যেককে। দীর্ঘক্ষণ ধরে চলে পুলিশের এই ধরপাকড়। রঞ্জিত আশের রিপোর্ট, এনডিপি ডব্লিউপি। আপনি জানেন তো এখন করোনা বিধি চলছে। এই যে করোনা চলছে আমি সবাই জানে, তার মধ্যে মাস্ক পরেননি কেন? চা খেলাম কিনা মাস্কটা পরতে ভুলে গেছি। আপনি তো গাড়ি চালিয়ে আসছিলেন, আবার ভিড় এলাকায় এসছেন। আর ডাক্তারের গাড়ি আপনার, ডাক্তারের কি লাগে না মাস্ক? আপনি কি চিকিৎসক? না আমি কোথায় আসছি। চিকিৎসক আপনার গাড়িতে চিকিৎসক লিখা আছে, ডক্টর লিখা আছে? আপনার নাম দাদা? উত্তম দাস। উত্তম দাস, মাস্ক লাগাইনি আমি, মাস্ক লাগিয়ে এখনই লাগিয়ে। আপনি তো জানেন, জানেন তো Thank you.